ফ্রেন্ডস, আজকে এসেছি মিজানুর ভাট পাখি খামারে এসেছি। আজকে দেখবো কেমন ভাবে পাখি পালন করছে। তো মিজানুর ভাইকে বলবো যে পাখি ফার্মটা দেখানোর জন্য। মিজানুর ভাই এদিকে এসো। বলুন, আপনার পাখি তো আপনি পুষছেন, কিরম কি লাভবান পাচ্ছেন এতে? ভালো লাভ হচ্ছে। আমি দুটো এনেছিলাম, দুটো থেকে 10টা পার হয়ে গেছে। আর এটা আমার অনেক দিনের শখ ছিল পাখি পুষবো, তা দুটো থেকে আরো অনেক হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে। ইতিমধ্যে পিলে তুলেছে, পিলে আছে। আর আচ্ছা, এর এরপর মানে কিরকম কি করতে হয়? দানা খাওয়াতে হয়, ঘাসের দানা। আর কি কি লাগে? আর জল থাকে, আর আর সমুদ্র ফেনা, ওষুধ মানে অসুখ করলে অক্টোবিট ওষুধ খাওয়াতে হয়। আচ্ছা, এতে লাভবান বলতে কিরকম লাভবান আছে? লাভবান বলতে এতে মানে সপ্তাহে আমার যা পাখি আছে সপ্তাহে 1 কেজি দানা আনলে হয়ে যায়, এক সপ্তাহ হয়ে যায়। এই 60 টাকা 50 টাকা কেজি লাগে দানা, 1 কেজি আনলে 1 সপ্তাহ হয়ে যায়। তো চলুন আপনার পাখিগুলো দেখি কিরকম। তো এই হচ্ছে মিজানুর ভাইয়ের পাখির, এইগুলো আছে, এগুলো পিলে, এগুলো ছোট, এখন এগুলো বাচ্চা আছে, এগুলো এখন ছোট আছে। এগুলো বড় হতে কিরকম টাইম লাগে? এগুলো 20 থেকে 30 দিনের মধ্যে বড় হয়ে যায়। মানে ডিম ফুটে মানে বাচ্চা বাড়াতে কতদিন টাইম লাগে? তো 20 দিন মতো টাইম লেগে যায়। আর 20 দিন হাটে নিয়ে গেলে হয়ে যায়, বাড়ি থেকে নিয়ে যায়। তো দেখতে পাচ্ছো দেখো কতটা বাচ্চা আছে, যেটা ধাড়ি আছে এটা। আমরা আপাতত এই দানা খাওয়াচ্ছি, এই দানা। এই দানাটার নাম কি? এসে কাংড়ি দানা বলে এটা তো? হ্যাঁ হ্যাঁ, এটা ঘাসের দানা, দোকানে গিয়ে বলি যে পাখির জন্য দিয়ে দেয় এই দানা। কত করে কেজি নিয়েছে এটা? ও ওটা 60 টাকা কেজি নিয়েছে। আর এটা আছে সমুদ্র ফেনা, এটা এইটা হচ্ছে সমুদ্র ফেনা, ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম যেটা বলে এটা, তাই তো? আর কি লাগে? জল, আর জল দেওয়া আছে। আচ্ছা, এটা কত পর্যন্ত মানে কটা পর্যন্ত ডিম পারে? এটা 6টা থেকে 8টা পর্যন্ত ডিম পারে। মানে তোমার কাছে মানে এই পর্যন্ত মানে কটা কটা ডিম পেড়েছে? আমার একটা পাখি পেড়েছে 5টা, আর একটা 7টা ডিম পেড়েছে। তার মধ্যে 7টার ভিতরে 6টা পিলে উঠেছে, পিলেগুলো বড় হয়ে গেছে। পিলেগুলো একটু বার করে দেবে, এই পিলে বড় হয়ে গেছে, সুন্দর তো দেখছে। এক মাস মতো বয়স হয়েছে, আর কিছুদিনের মধ্যেই মানে ওরা টেকা যাবে, সুন্দর লাগছে দেখতে। আমি নিয়েছিলাম দুজোড়া থেকে আমার 14টা হয়ে গেছে। ঠিক আছে বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলটাকে নতুন দেখছে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, পাখি চ্যানেলের সঙ্গে থাকুন।